এপর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের অত্যন্ত কাছের মানুষ জননেতা শফিকুর রহমান চৌধুরী এমপি জননেতা শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি نحمد ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আপনারা ভালো আছেন নি আমরা তো সব এক উদ্দেশ্য লইও কেন আই আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির ফয়জে ফয়জিয়ানো ইয়া যাইতাম সাহেব নাই ফয়জ ইয়া আমরা সবর বাগিদার হইতাম অংশীদার হইতাম ইকানো জানি আপনার কষ্ট আর বয়াত দীর্ঘ সময় বই বই বইছেন কিন্তু বয়ার মাঝেও একটা আনন্দ আছে আরাম আছে যেটা হলো কি বালা জিনিসও আইসই নাম শোনারা বালা জিনিস বালা খাম নেক খাম করা লাগি আইসেন আল্লামা সাহেব কবিরা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে শুধু সিলেট বিভাগ নয় সারা বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারিত লাভ করেছে আহলে সুন্নতুল জামাতের কর্ণধার আল্লামা সাহেব কবিরা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ইসলাম ধর্ম যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় মানুষে বুঝতে পারে তা লাগি সাহেব কবিরা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের একটা দাবি আছিল ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয় অনেক সরকার আইসেন গেছেন কিন্তু কেউ করছেন না কল্লাকে বঙ্গবন্ধুর কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আরবিক বিশ্ববিদ্যালয় করিয়া গেছেন বঙ্গবন্ধু জীবিত 3.5 বছরে ক্ষমতায় থাকা অবস্থায় ইসলামী ফাউন্ডেশন করছেন কাকরাইল মসজিদ সম্প্রসারণ এরপরে বাইতুল মুকাররম মসজিদ জাতীয়করণ এবং সাইর মজবে হারাম যে জিনিস মদ জোয়া গাঞ্জা এগুলো নিষিদ্ধ করিয়া গেছিল আমরা জাতির জনক বঙ্গবন্ধুর বিদেয়াতার মাগফিরাত কামনা করি তার পরিবার লাগে আমরা যারা শহীদ হয়েছে তারা লাগে দোয়া করি আর বঙ্গবন্ধুর কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার সাথে আমরা এই এলাকার এমপি মৌলানা হুসামউদ্দিন চৌধুরীর অত্যন্ত সুসম্পর্ক ইসলাম ধর্ম সম্পর্কে যে কোনো ধরনের আলাপ আলোচনা করতে হইলে হুসামউদ্দিন চৌধুরীর আমরা প্রধানমন্ত্রী ডাক হইন সেই হিসাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যার লাগে দোয়া করম তার আমরা সবার প্রিয় শেখ রেহানা শেখ হেলাল ভাই সহ বর্তমান সরকারের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের দ্বারা ইসলামর ধর্মর ক্ষতি হোক এমন কোনো কাজ হইত না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আর আমরা যে কেন আইছি আওয়ারে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল আর মঞ্জুর করুক এই আশা ব্যক্ত করিয়া আপনারা কাছে বিদায় নিলাম আমার লাগিয়ে আপনারা দোয়া করবা যাতে সততা নিষ্ঠার সাথে
আপনারা খেদমত করিয়া দিতাম পারি সরকার বাপ মূর্তি উজ্জ্বল হয় আপনার মুখও উজ্জ্বল থাকত আপনারা যাতে মুখ ছোট করিয়া কই না যে অমুক সবিক চৌধুরী দ্বারা ও বাদ হামট হয়েছে এই জিনিসটা জানতে আল্লাহ না করায় তা লাগিয়ে আপনার কাছে আমি দোয়া প্রার্থী আমার লাগি দোয়া করবা আর ফুলতলি রহমতুল্লাহ আলাইহির লাগি আমরা সবে দোয়া করতাম তান্ডে বেস্তের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস আল্লাহ রাব্বুল আলামিনে দান করতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মোবারকবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা শফিকুর রহমান চৌধুরী মহোদয়ের প্রতি আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি ওনার শতব্যস্ততার মধ্যেও আজকের ঈসা আলাইহিস সালাম মাহফিলে সময় দিয়েছেন আমরা বলবো যে উনি নারীর টানে এখানে এসেছেন উনি যখন মন্ত্রী এমপি ছিলেন না তখন এখানে এসেছেন এখন এখন উনি মন্ত্রী হয়েছেন ওনার অতীতের সেই স্মৃতিকে উনি ভুলে যান নাই এই জন্য উনি ওনার নারীর টানে এখানে এসেছেন আমরা ওনার প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যায়ে আমি বক্তব্য রাখি